শ্রীশ্রীমা সারদা দেবীর জীবনের কিছু ঘটনার কথা বেশ কিছুদিন ধরে আপনার সঙ্গে বলে চলেছি আমি। তাকে নিয়ে অনেক সাধু সজ্জন গৃহী মানুষ স্মৃতিচারণ করেছেন। সেই সব স্মৃতিচারণের মধ্যে দিয়ে আমরা নতুন নতুনভাবে মাকে আবিষ্কার করতে পারি, সেসব কথা শোনাচ্ছি আমি। আজ একটু গিরিশ ঘোষের কথা বলা যাক। গিরিশ ঘোষ কত বড় নাট্যকার ছিলেন সে কথা আমরা সবাই জানি। শুধু নাট্যকারই নন, তিনি একজন বড় অভিনেতার নির্দেশক ছিলেন। বাংলা নাট্য সাহিত্যের বা বাংলা নাট্য মঞ্চের ইতিহাসে একজন অদ্ভুত ব্যক্তিত্ব আমাদের গিরিশচন্দ্র ঘোষ। আবার তার অলৌকিক জীবন শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা। গিরিশচন্দ্র ঘোষ তখন যুবক, বিসূচিকা রোগে তিনি আক্রান্ত, প্রাণ সংশয়। সেই রকম অবস্থায় একদিন তিনি স্বপ্ন দেখলেন এক অপরূপ মাতৃমূর্তি মহাপ্রসাদ এনে তার মুখে দিয়ে বলছেন, খাও খাও বাবা। তার পরনে লাল কস্তা পেড়ে শাড়ি, দেহে অপার্থিব জ্যোতি, মুখে অপূর্ব স্নেহ। প্রসাদ খেতে খেতে তার ঘুম ভেঙে গেল, কিন্তু তখনও মুখে প্রসাদের স্বাদ লেগে দেবী মূর্তির ছবিও তার মনে গেঁথে গেছে। এরপর ধীরে ধীরে গিরিশ সুস্থ হয়ে উঠলেন, তার জীবনের নানা পরিবর্তন ঘটল। এতদিন ধরে নিজের উপর জোর করে নাস্তিকতার একটা আবরণ চাপিয়ে রেখেছিলেন। এর আগে দুর্গামূর্তিকে কুঠারাঘাতে খণ্ড খণ্ড করতে তার বাধেনি, শিবলিঙ্গকে কলুষিত করে পরীক্ষা করেছেন সত্যি শিব কুপিত হলেন কিনা, কিন্তু এই ঘটনার পর তার দেবভক্তি ফিরে এলো। এরপরই রচনা করলেন চৈতন্য লীলা নাটক, সারা বাংলা ভক্তিরসে আলোড়িত হলো। আর এই নাটকের সূত্রেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয়, তার জীবনের ধারা পাল্টে দিল। শ্রীরামকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন তিনি, ঠাকুর তার সব ভার নিয়ে নেন, তার ভক্তি বিশ্বাসের প্রশংসা করে বলেন, ওরে গিরিশের তো পাঁচ শিখে পাঁচ আনা ভক্তি রে, ভক্তি যেন উতরে উতরে পড়ছে। মেটছি কালীকথা। শ্রীমা চরণ স্পর্শ তাঁর শ্রীমুখ দর্শন করবার আগেই গিরিশচন্দ্র ঘোষ মাকে জগৎ জননী হিসেবে ভক্তি করতে শুরু করেছিলেন। 1890 খ্রিস্টাব্দের শেষ ভাগ, মা রয়েছেন বরানগরে একটি বাড়িতে। গিরিশ তাঁর দ্বিতীয় পক্ষের শিশুপুত্রকে নিয়ে সেই বাড়িতে এসেছেন। সেখানে এসেই পুত্রটি মাকে দেখবার জন্য ব্যাকুল হল। সে আগেও মাকে দেখেছে কিন্তু গিরিশ দেখেননি। হাবে ভাবে সে ও করে করে দোতলায় শ্রী মা যে ঘরে আছেন সেই ঘরটা দেখাতে লাগলো। জনৈক সেবক তাকে উপরে নিয়ে গেলে সে মায়ের চরণতলে প্রণাম করলো এবং নিচে নেমে বাবাকেও উপরে নেবার জন্য হাত ধরে টানাটানি করতে লাগলো। গিরিশ ঘোষ উচ্চস্বরে কেঁদে উঠে বললেন, ওরে আমি মাকে দেখতে যাব কি, আমি যে মহা পাপী। শিশুটি কিন্তু ছাড়লো না, তখন তাকে কোলে করে চোখের জলে ভাসতে ভাসতে গিরিশ উপরে গেলেন এবং মায়ের পদতলে সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন, মা এই পুত্রটির জন্যই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। সেদিন চরণ স্পর্শ করলেও মাতৃমুখ দর্শন করতে পারেননি, কারণ লজ্জাশীলা মা ঘোমটায় সারা মুখ ঢেকে রাখতেন। মাতৃমুখ দর্শন করতে পেরেছিলেন আর অনেক পরে 1891 খ্রিস্টাব্দে জয়রাম বাটিতে। সে কথায় আসছি কটি গানের পর। আপনি কিন্তু সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না, শুনছেন মির্চি কালী কথা। মায়ের আমার স্নেহ তেমন, অগাধ সমুদ্র যেমন, মায়ের আমার স্নেহ তেমন।